ইংরেজি মাধ্যমে লেখায় প্রচলিত বাংলা শব্দকে তুলে ধরায় অন্য মাত্রা পেয়েছে জলপাইগুড়ির লেখক সৌরিশ রায় টেলস ফ্রম বেঙ্গল। তারই ব্যতিক্রমী ভাবনায় পরিপুষ্ট হয়েছে বইটি। এই বইটির জন্য সমাদৃত হয়েছেন তিনি। তার নাম ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। ওড়িশার কোণারক থেকে শুরু করে বিভিন্ন রাজ্য থেকে পুরস্কৃত হয়েছেন তিনি। সম্প্রতি মুম্বাইয়ের ICMDR অর্থাৎ ইন্টারন্যাশনাল কনফারেন্স অন মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ থেকে বেস্ট শর্ট স্টোরি কালেকশন অ্যাওয়ার্ড পায় টেলস ফ্রম বেঙ্গল। সে কারণে অভিভূত লেখক এই বইটির মাধ্যমেই জলপাইগুড়িকে তুলে ধরতে পেরেছেন বিশ্বের দরবারে বলে মনে করেন তিনি। উত্তরবঙ্গকে মূল পটভূমি করে লিখে চলেছেন তিনি। তার লেখার প্রেরণা জুগিয়েছেন স্বর্গীয় পিতা ও স্ত্রী মনীষা তালুকদার। দেখুন, প্রথমত আমি ধন্যবাদ জানাই আমার পাঠকদের এবং বইটাকে যারা রিভিউ করেছে তাদের প্রত্যেককে, কারণ তাদের ভালোবাসা ছাড়া আমি এবং আমার বই এত দূর আসতে পারতাম। কেমন লাগছে এটা পেয়ে? আমি অভিভূত। সারা ভারত জুড়ে এত ভালোবাসা পেয়েছি এই বইটির জন্য, আমি সত্যি মানে আমি কৃতজ্ঞ। সৌরিশ রায়ের স্ত্রী এটুকুই চান যে তার স্বামীর লেখনী যেন না থামে, এগিয়ে চলুক তার লেখা। আনন্দের তো ব্যাপার, ভীষণই আনন্দের ব্যাপার। তবে আমি শুধু বলবো যে শুরু যখন করেছো এটা থামলে চলবে না, এগিয়ে যাও, আরও এগিয়ে যাও, অনেক দূর যেতে হবে, সবে তো শুরু।